উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিনের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই, আজকেও কোরআন কারিমের তাফসিরে বসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা আলোচনা কমপ্লিট করেছি সম্পদ বণ্টনের ব্যাপারগুলো, কারণ সমাজ থেকে অপরাধ কীভাবে বন্ধ করতে হবে এ ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। এই জন্য মানুষের উচিত বিশ্বাস রাখা কোরআনুল কারিমের প্রতি, যে কোরআনই হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের গ্রন্থ, যেই গ্রন্থে গোটা জীবন চলতে গেলে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আর কেউ যদি কোরআনের বিপরীত বিশ্বাস করে, অথবা কোরআনকে যদি অপূর্ণাঙ্গ মনে করে, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোরআন বাদ দিয়ে কোরআনের বিপরীত অন্য কোনো আইন প্রণয়ন করে সমাজের উপর চাপায়, তাদেরকেই কোরআনের পরিভাষায় বলা হয়েছে তাগুত। এই জন্য আজকে আমরা নামাজের ইশার নামাজের প্রথম নাম্বার রাকাতে তিলাওয়াত করেছিলাম সূরা বাকারার 255 নাম্বার আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম। এর মধ্যে ইমান আনার পূর্বে কি করণীয় সে ব্যাপারে বলা হয়েছে। যেমন ইমান আনার পূর্বে করণীয় হচ্ছে তাওহীদকে অস্বীকার করা। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হলো তগা থেকে সীমালঙ্ঘন করা, আর শরীয় পরিভাষায় তাওহীদ বলা হয় যে নিজে কোনো ইবাদত বা আইন প্রণয়ন করে মানুষকে তার ওই বানানো জিনিসের দিকে আহ্বান করে, এবং মানুষ যখন তার দিকে যায় এতে সে ব্যক্তি সন্তুষ্ট থাকে, আনন্দ পায়, একেই বলা হয় তাওহীদ। যেমন আল্লাহ হিফাজত করুক, আমি ইমাম সাহেব, আমি যদি আল্লাহর আইনের বিপরীত কোনো রীতিনীতি প্রণয়ন করে আপনাদের ঘাড়ে চাপিয়ে দেই, যেটা আপনাদেরকে করতেই হবে, আর মনে করেন আমাকে এমন এলাকার ক্ষমতা দেওয়া হলো যে এলাকার ডিসি বানানো হলো, অথবা রাজনৈতিকভাবে আমাকে এমপি বানানো হলো, আমি যদি আপনাদের উপর আল্লাহর আইন বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে নিজের মন গড়া আইন বানিয়ে তা যদি আপনাদের ঘাড়ে প্রয়োগ করার জন্য চাপ দেই, আর এটা করাতে যদি আমার কাছে খুশি লাগে, আমি আনন্দ থাকি, আর এটা যদি আপনারাও যদি ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে যার জন্য করা হচ্ছে তিনি হচ্ছেন তাওহীদ। বুঝতে পেরেছেন তাওহীদের সংজ্ঞা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইমান আনার পূর্বে তাওহীদকে কুফরি করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত্বাগুতি ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত্বাগুত, যে ব্যক্তি তাওহীদকে কুফরি করলো, অস্বীকার করলো, তাহলে বুঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পূর্বেই আপনাকে তাওহীদ কুফরি করতে হবে। এরপর বলা হচ্ছে ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। যদি তাওহীদকে কুফরি করে আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে লাভ কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন দুটি মজবুত হাতলকে ধারণ করলো, লানফিসাম লাহা, যা তার হাত থেকে ছুটে যাবার নয়, এ দুটি হাতল তাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। তাহলে বোঝা যায় ঈমান আনার পূর্বও করণীয় হলো তাওহীদের কুফরি করা, কিন্তু ঈমান যদি কেউ আনে তাওহীদ কুফরি না করে তাহলে তার কি লাভ? বললো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তাওহীদকে অস্বীকার করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরই বাস্তব জিনিস তুলে ধরেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ ইমান আনয়ন করা সত্ত্বেও তারা মুশরিক। কারণ ইমানের সাথে যখন তাগুতের মিশ্রণ হবে, অন্তর থেকে যখন আল্লাহ বিপরীত জিনিসগুলোকে যখন মেনে নেওয়া হবে, তখন ইমানের সাথে সাথে শিরিক মিশ্রণ হয়ে যায়। আর এই শিরিক মিশ্রণ ইমান আল্লাহ কখনো কবুল করবেন না, এটা ক্লিয়ার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে তার নবী, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে, যে বিশ্বনবী বলেছেন আনা আউয়ালু নবী, আমি হলাম সর্বপ্রথম রাসূল, যে রাসূল জান্নাতের দরজায় গিয়ে খটখটানি দেব, আমার পূর্বে কেউ জান্নাতে যেতে পারবে না। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাকামে মাহমুদে একটা লোকই আল্লাহকে সিজদা করে সুপারিশ করতে পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন সেই নবী যেই নবীকে শুধুমাত্র কোন গোত্রের জন্য নবী হিসেবে পাঠান নাই, গোটা পৃথিবীতে যত জাতি গোষ্ঠী রয়েছে সকলের জন্য কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পাঠিয়েছেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত পড়ুন, লা ইন আশারাতা লা ইহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনি নিজেও যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, লা ইহবাতান্না আমালুক, অবশ্যই আপনার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। চিন্তা করেন তো, একটা বার মস্তিষ্কটা ঘাটিয়ে চিন্তা করেন, স্বয়ং আল্লাহর নবীর আমল যে জায়গায় বাতিল হয়ে যাবে, আপনার আর আমার আমল টিকবে কখনো? এই জন্য শিরিক মুক্ত ইমান আমাদের প্রয়োজন, যেই ইমানটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহযোগী হয়ে দাঁড়াবে। কিন্তু শিরিক যুক্ত ইমান কখনোই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে, ক্লিয়ার জিনিস। এই জন্য আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম সম্পদ বন্টনের আইন, এটা কে দিয়েছেন। সুতরাং মুসলিমরা সম্পদ বন্টন করবে নিজের মন গড়া না আল্লাহর দেওয়া বিধান অনুপাতে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুপাতে। আমরা আগেই বলেছিলাম সূরাতুন নিসা, এর ভিতর বেশিরভাগ নারী সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করা হলো। এরই নারীদের আরো একটা আইন আজকে চলে এসেছে, এটা হলো নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি ব্যভিচার করে, জিনাতে লিপ্ত হয়, জিনা করে, ব্যভিচার করে, ব্যভিচার মানে হলো বিবাহ ছাড়া অথবা শরিয়া যেভাবে কোন স্ত্রীকে রাখা বৈধ করে, এই পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো নারীর সাথে মেলামেশা করে, এটাকে বলা হয় ব্যভিচার। এই ব্যভিচার করলে কি বিচার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন? আরেকটা বিষয় আমরা সূরাতুল বাকারাতে আলোচনা করেছিলাম, নাসেখ আর মানসুখ নিয়ে আলোচনা করেছিলাম। নাসেখ মানে হলো নাসেখ আর মানসুখ, নাসেখ হলো পূর্বের কোনো বিধান ছিল, ওই বিধানটাকে পরবর্তী কোনো বিধান এসে আগের বিধানটাকে মওকুফ করে দিয়েছে, থামিয়ে দিয়েছে, তাহলে পরের বিধানটা চালু থাকবে আর আগের বিধানটা থেমে যাবে। পরের যে বিধানটা আসলো এটাকে বলা হয় নাসেখ, আর যে বিধানটাকে এসে থামিয়ে দিল তাকে বলা হয় মানসুখ। বুঝতে পেরেছেন? এটা ইম্পর্টেন্ট ব্যাপার। কোরআন এবং হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের প্রথম যুগে চালু ছিল, কিন্তু পরবর্তী বিধান আসার কারণে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে নাসিখের কিছু বিষয় আছে দুই ধরনের, একটা হলো যে বিধানের আয়াত এর তিলাওয়াত চালু আছে কিন্তু বিধান চালু নেই, আরেকটা হলো তিলাওয়াত চালু নেই কিন্তু বিধান চালু আছে। এ দুই ধরনেরই নাসেখ মানসুখ কোরআন কারিমে পাওয়া যায়। এটা হতে পারে
সিচুয়েশন অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম, তিনি হচ্ছেন সব ব্যাপারে জ্ঞানী এবং সব ব্যাপারে তিনি প্রজ্ঞাময়। ঠিক আজকের আয়াতটাও ব্যভিচারের একটা বিধান নিয়ে আলোচনা, এটা হলো মানসুখ বিধান, যে বিধানটা পরবর্তীতে আরেকটা সূরা সূরা নূরে নাজিল হওয়ার পর এই বিধানটাকে মানসুখ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম দিকে ইসলামের যে বিধান ছিল ব্যভিচার করলে, এই বিধানটাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যদি কেউ ব্যভিচার করে অবৈধভাবে, যদি কোনো নারী এবং পুরুষ মেলামেশা করে, তাহলে তার কি বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 15 এবং 16 নম্বর আয়াতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت. الله رب العالمين বলেন, আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ফাহেশা কাজ করলো, অশ্লীল কাজ করলো, ব্যভিচার করলো, فاستشهدوا عليهن 4 منكم ব্যভিচার করলে, ব্যভিচার প্রমাণিত করার জন্য তোমাদের পুরুষদের 4 জন সাক্ষ্য নিয়ে আসো। فإن شهدوا فأمسكوهن في البيوت 4 জন সাক্ষ্য যদি প্রমাণ পাওয়া যায়, সাক্ষ্য যদি 4 জন দেয়, তাহলে কি করবে? فأمسكوهن في البيوت ওই নারীকে ঘরের কোনো রুমে তালাবদ্ধ করে ফেলে দেবে। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত তার মৃত্যু পর্যন্ত তাকে একটা রুমের ভিতর, জেলখানার ভিতর আটকিয়ে রেখে দেবে। যদি 4 জন সাক্ষ্য দ্বারা ব্যভিচার কি হয়, প্রমাণ হয়, সাধারণ প্রমাণ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন প্রমাণ যে পুরুষরা চাক্ষুষ দেখেছে ব্যভিচার করতে, একটা সুয়ের ভেতর যেভাবে সুতা প্রবেশ করানো হয় ঠিক এভাবে চোখে প্রমাণ ভিত্তিক ভাবে দেখতে হবে, তারপর যদি সাক্ষ্য দেই তাহলেই প্রমাণিত হবে। তাহলে বোঝা যায় ইসলামিক কোনো আইন বাস্তবায়ন করতে গেলে তার সাক্ষ্য ছাড়া বাস্তবায়িত হবে না। এটা ক্লিয়ার করা হলো, এখানে ক্লিয়ার হলো যে ব্যভিচারী নারীর শাস্তি হলো প্রমাণিত হলে কোন একটা ঘরে তাকে কি করবে, আটকিয়ে দেবে মৃত্যু পর্যন্ত। এরপর আল্লাহ বলেন আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত পরবর্তীতে দেবেন, পরে আল্লাহ এর জন্য কোন একটা পদ্ধতি বাতলে দেবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা فأعرضوا عنهما إن الله كان توابا رحيما. আর তোমাদের মধ্য থেকে যে 2 জন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো, এরপর যদি তারা তওবা করে এবং নিজেদেরকে যদি নিজেরা পরিশুদ্ধ করে নেয়, فأعرضوا عنهما আর তারা যদি এই ব্যভিচার থেকে হাত ঘুটিয়ে নেয়, إن الله كان توابا رحيما তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুলকারী এবং দয়ালু। তাহলে এই আয়াত থেকে এটা ক্লিয়ার যে ব্যভিচার একটা পাপ। ব্যভিচার কি নাকি সওয়াবের কাজ? পাপ। এই জন্য ইসলামী নিয়ম হলো যেটা পাপ সেটাকে পাপ বলেই বিবেচনা করতে হবে। কিন্তু আজকে কষ্টের বিষয় হলো এই, আমাদের বিশ্বে মুক্তমনার চিন্তার সংখ্যা বেড়ে গিয়েছে। এই জন্য আমেরিকান সরকার চিন্তা করেছে যৌনতা এটা মানুষের অধিকার, সুতরাং সে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারে। যদি এটার অধিকার খোলামেলা না দেওয়া হয় তাহলে মানুষ না পেরে হয়তো ক্ষতি করবে, ধর্ষণ করবে, জোর করে কাউকে নিয়ে এই কাজে ব্যস্ত হবে, তার যৌন চাহিদা মেটাবে, তাহলে এটা অন্যায় দিন দিন বাড়বে। সুতরাং ওনারা জোর করে যৌন চাহিদা মেটানোর, অন্যায় কমানোর জন্য তারা আইন করে ফ্রি সেক্সের ব্যবস্থা করে দিলেন। ওনারা বললেন
যেহেতু জোর করে কারো অনিচ্ছাই যদি নিয়ে এই কাজ করা হয় সেটা অন্যায়, এটা বন্ধ করা লাগবে। কিভাবে বন্ধ করা যায়? এই জন্য ওনারা আইন পাশ করলেন, যে কোনো নারী যে কোনো পুরুষকে যদি পছন্দ হয় অথবা পুরুষ আর নারী একে অপরকে যদি পছন্দ হয়, তারা একই বিছানায় যদি যায় তাহলে তাদের ভাষায় এটা অন্যায় না। কিন্তু কি হয়েছে দেখেন, ওনারা এই আইন করলেন। এই আইন করার কারণে 2007 সিআইএ এর রিপোর্ট, আমেরিকাতে ধর্ষণের সংখ্যা হলো প্রতি 32 সেকেন্ডে একজন করে নারী ধর্ষণ হয়। কয়জন? প্রতি 32 সেকেন্ডে একজন করে নারী ধর্ষণ হয়। কোনো একজন পুরুষ যদি 16টা নারী ধর্ষণ করে তার নামে একটা মামলা হয়। একটা মামলা হওয়ার পর বিচারক তখন জিজ্ঞেস করে, বাবা তুমি এটা কি করেছো? তখন অপরাধী বলে, স্যার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আর পারছিলাম না, সেই জন্য অন্যায়টা করে ফেলেছি, প্রথমবারের মতো মাফ করে দিন। তখন বিচারক তাকে ক্ষমা করে দেয়। আচ্ছা বলুন তো দেখি, এইভাবে ধর্ষণের সংখ্যা দিন দিন কমবে না বাড়বে? এই হলো আমাদের সমাজের চিন্তা। এটা আমাদের দেশেও এখন অনেকেই করছে। অথচ কোরআনুল কারীম আলোচনা করেছে মানুষের ফান্ডামেন্টাল অধিকার নিয়ে। আপনি যদি কোরআন পড়েন আর ইসলাম পড়েন তাহলে আপনি জানতে পারবেন ইসলামের লগুলো দেওয়া হয়েছে মানুষের 6টা মৌলিক বিষয়ের দিকেই লক্ষ্য করে। কয়টা? 6টা মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য করে ইসলামিক বিধানগুলো দেওয়া হয়েছে। প্রথম নাম্বার, দিন ধর্ম হেফাজত করা। কারণ মানুষ আল্লাহর সৃষ্টি, মেনে চলবে কাকে? আল্লাহকে। এক নাম্বার, মানুষের অধিকার দেওয়া হয়েছে ধর্ম হেফাজতের ব্যাপারে। এই জন্য আল্লাহকেই মেনে চলবে, এর বাহিরে চলবে, এর বাহিরে চলাটাকে অন্যায় বলা হয়েছে। এই জন্য এ বিষয়ের উপর ইসলামে আইন দেওয়া হয়েছে। দুই নাম্বার, যেহেতু ধর্ম মানতে গেলে জীবন থাকলে না ধর্ম মানবেন, জানি যদি না থাকে তো ধর্ম মানবেন কিভাবে? এই জন্য দুই নাম্বার অধিকার হলো জীবন বাঁচানোর, জানের হেফাজত। সুতরাং ইসলামে জানের হেফাজতের জন্য আল্লাহ আইন দিয়েছেন, হত্যার বিনিময়ে হত্যা, আহত করার বিনিময়ে আহত করা, অঙ্গ ভাঙ্গার বিনিময়ে অঙ্গ ভেঙে দেওয়া। ভুলক্রমে কেউ হত্যা করলে তাকে দিতে হবে দিয়াত, নির্ধারিত অঙ্কের অর্থ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন জান হেফাজতের ব্যাপারে। কেউ যদি একে অপরকে হত্যা করে তার হত্যার বিনিময়ে তাকেও হত্যা করা হবে, এটাই হলো ইসলামের বিধান। তিন নাম্বার দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি হেফাজত করার জন্য। কারণ মানুষের বিবেক যদি ঠিক না থাকে তাহলে সমাজে সঠিক কোনো কার্যক্রম পরিচালিত হতে পারে না। এই জন্য বিবেক যেন ঠিক থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়াকে হারাম ঘোষণা করেছেন, নেশা জাতীয় দ্রব্যগুলোকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। আর আমেরিকার মতো এবং ইউরোপ কান্ট্রিগুলোতে মদ এবং এই জাতীয় জিনিসগুলোর বৈধতা দেওয়ার কারণে কি ধরনের নোংরা কাজ হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। এটাকে বাংলা ভাষায় বলা হয় অজাচার। এটা হলো মদ খাওয়ার পর অনেক বাবা তার মেয়ের সাথেও যৌন চাহিদায় ব্যস্ত হয়ে যায়, পরবর্তীতে জানার পর সে লজ্জিত হয়। এগুলো মস্তিষ্ক ঠিক না থাকার কারণে এই কাজগুলোতে ব্যস্ত হয়। অথচ ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, মস্তিষ্কেও হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে। আরেকটা হলো বংশ হেফাজত করা। কারণ বংশ হেফাজত করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মুসলিম হলেই তার সাথে সম্পৃক্ত হবে সম্পদ পাওয়ার, অধিকার পাওয়ার, তারপর আচরণের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়ার একটি ব্যাপার সেবার চলে আসবে। সেই জন্য বংশ যদি ঠিক থাকে তাহলে দেখা যাবে যে সম্পদ পাওয়া বিভিন্ন বিষয়গুলো চলে আসবে। আর এক্ষেত্রে ব্যভিচার করলে বংশ ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য ব্যভিচার করলে কঠিন বিধান দেওয়া হয়েছে। তারপর মান মর্যাদা হেফাজত করা, সম্মান হেফাজত করা, এটারও আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। কোনো ব্যক্তি যদি কোনো পুরুষের উপর বা কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেয় যে সে আসলে খারাপ লোক, ব্যভিচার করেছে,
এমন মহাপাপ করেছে, যে কোনো উপায়ে যদি তার উপর মিথ্যা দাবি করে, ইসলামের বিধান হলো যদি সে ওই বক্তব্যটি প্রমাণ না করতে পারে তাহলে তার পিঠে, যে দাবি করেছিল তার পিঠে 80টা বেত্রাঘাত লাগবে। কয়টা? এই জন্য ধারণা করে কথা বলবেন আপনারা, জোরে বলেন, ধারণা করে কথা বলবেন। ধারণা করে কখনোই কথা বলবেন না, কারো ব্যাপারে যদি ধারণা করে কথা বলেন আর সেটা যদি সত্য না হয় কয়টা পিঠা লাগবে পিঠে? 80টা নিতে পারবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর 6 নম্বর, মাল হেফাজত করার ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কারণ মানুষ মালের প্রতি লোভ থাকতে পারে, ডাকাতি করতে পারে, হত্যা করে নিয়ে যেতে পারে। এইভাবে অনেকগুলো বিধান ইসলাম মানুষের মৌলিক চাহিদার দিকে লক্ষ্য করে নিরাপত্তার জন্যই বিধানগুলো দেওয়া হয়েছে। ঠিক ব্যভিচারের যে বিধান এটাও বংশ হেফাজতের জন্যই এবং মান সম্মান হেফাজতের জন্যই এটা জারি করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো পুরুষ আর নারী ব্যভিচার করে তাহলে তাকে শাস্তি দেবে এবং ঘরে মৃত্যু পর্যন্ত আটকে রাখবে। এটা ছিল ইসলামের শুরু যুগের বিধান, কিন্তু পরবর্তীতে এই বিধানকে মানসুখ করে দেওয়া হলো, তার পরের আরেক বিধান নাজিল হয়ে গেল। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারের প্রকৃত বিধান নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, الزانيات والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الله رب العالمين বলেন, বেবিচারী নারী এবং পুরুষ তাদেরকে শাস্তি দাও যদি অবিবাহিত হয়। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে ব্যস্ত হয় প্রত্যেককেই 100টা করে বেত্রাঘাত করবে। কয়টা? 100 করে বেত্রাঘাত করা হবে। কিসের বিধান? কোরআনের বিধান। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলা বিধান কার্যকর করতে গিয়ে যেন তোমাদের অন্তরে তাদের প্রতি কোনো ধরনের দয়া না আসে। বোঝা যায়? বিচারকের সন্তানও যদি ব্যভিচার করে কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তার কোনো দয়া মায়া থাকা যাবে না। অন্যায় তো অন্যায়। চিন্তা করেন, যদি আমাদের দেশেও যদি আমাদের বিচারক নেতৃবৃন্দ এমনভাবে যদি নিজের সন্তানের প্রতি দয়া মায়া ছেড়ে দিয়ে সত্যটা বাস্তবায়ন করত তাহলে অন্যায় দিন দিন কমত না বাড়ত না, অনেক কমে যেত। আল্লাহ বলছেন, তোমরা এ কাজটা করবে যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা আল্লাহর বিধানকে কঠোরভাবে বাস্তবায়ন করবে আর অপরাধীদের প্রতি তোমাদের কোনো দয়া মায়া থাকবে। শুধু তাই নয়, এ বিধান গোপনে বাস্তবায়ন করা হবে না। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন, আর এই ব্যভিচারের শাস্তিটা যেন মুমিনদের একটা দল প্রত্যক্ষ করে দেখতে থাকে। তাহলে বোঝা যায় ব্যভিচারীর শাস্তি সকলের সামনে দিতে হবে। এই হলো ব্যভিচারীর শাস্তি। অবিবাহিত পুরুষ আর নারী যদি ব্যভিচার করে জন প্রতি কয়টা করে বেত্রাঘাত? 100। তবে শর্ত, 4 জন পুরুষ সাক্ষ্য দ্বারা তা কি হতে হবে? প্রমাণিত হতে হবে, যারা একদম চাক্ষুষ দেখেছে যে সে ব্যভিচার করছে। যদি 2 জন সাক্ষ্য হয় বা 3 জন হয় তার উপর বিধান বাস্তবায়িত হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির 1434 নম্বর হাদিস, যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সূরা নূরের আয়াত যখন নাজিল হলো তখন রাসূল বলতে লাগলেন, খুযু আননি, আজকে শুনে রাখো, তোমরা আমার কাছ থেকে একটা বিধান নাও। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবীলা, সূরা নিসাতে যে আল্লাহ বলেছিলেন ব্যভিচারীদের ব্যাপারে আল্লাহ একটা রাস্তা বের করবেন, আল্লাহ সেই রাস্তা বের করে দিয়েছেন। সেটা কি? আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব জিলদু মিয়াতিন সুম্মা রাজম, যদি বিবাহিত পুরুষ আর নারী ব্যভিচার করে তাদেরকে রজম করতে হবে, কমর পর্যন্ত মাটির ভিতর দাবি, চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে।
আচ্ছা এমন বিধান যদি করা হতো তাহলে আমাদের দেশে পরকীয়া বার্তনা কমত। কি বলেন, পরকীয়া বার্তনা কমত? পরকীয়া কমে যেত, বাড়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আজকে পরকীয়ার কারণে অনেক সময় স্বামী আত্মহত্যা করে, আবার অনেক সময় স্ত্রীও আত্মহত্যা করে, ঠিক না মেয়ে? ঠিক, এটা এখন অনেক ছড়িয়ে গিয়েছে। এরপরই বলা হচ্ছে ওয়াল বিক্রু বিল বিক্রি জিল্দ মিআতিন, আর যদি অবিবাহিত পুরুষ আর নারী হয় তাদেরকে শুধুমাত্র একশত করে বেত্রাঘাত করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে এ বিষয়ের উপর, মুসনাদে আহমদ বিন হাম্বলের 22,715 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহিত পুরুষ আর নারী হলে তাদেরকে রজম করা হবে। রজম মানে হলো কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া। আর অবিবাহিত পুরুষ আর নারী হলে তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করা, এটা হলো বিধান। এবং এছাড়া আরেকটা ব্যাপার চলে আসে এর সাথে, সমকামিতা। অনেকে বলতে পারেন তাহলে হুজুর সমকামিতা হলে তার বিধান নেই, তার বিধানও ইসলামে দেওয়া আছে। সমকামিতা এটা সর্বস্বীকৃত একটা পাপ, এবং এটা সাধারণ কোনো পাপ নয়, এটা হলো কাওমে লুতের আমল, যেই লুত জাতিকে মাটির নিচে ধসে দেওয়া হয়েছে। এই কাজ যদি কেউ করে তার বিধান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা উল্লেখ করা হয়েছে তিরমিজির 1456 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুত, তোমরা যদি এমন কাউকে পাও যারা সমকামিতায় ব্যস্ত, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, অবৈজনকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দাও। ইসলামের আইন হলো সমকামিতায় লিপ্ত দুই ব্যক্তিকেই দুনিয়ার মুখ থেকে মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে, এটা হলো ইসলামের বিধান। কারণ এটা প্রাকৃতিক একটা রীতিনীতিরও বিপরীত চলে যায়, যেটা পশুদের ভেতরও নেই, সেটা এই কুরুচিপূর্ণ একটা জিনিস আমাদের সমাজে কতগুলো মানুষ নামে কুলাঙ্গার, এগুলো মানুষের সামনে একটা থিওরি দাঁড় করিয়েছে। এই হলো ব্যভিচারের বিধান। আর একটা বিধান কোরআনুল কারিমে ছিল, তিলাওয়াত নাই কিন্তু বিধান বাকি আছে, এটা হলো যদি ব্যভিচারী ব্যক্তি বিবাহিত হয় তাহলে তাকে যে রজম করবে, এই ব্যাপারে কোরআনুল কারিমে একটা আয়াত ছিল, এটাকে পরবর্তীতে তিলাওয়াত বাদ দেওয়া হয়েছে কিন্তু বিধান জারি রাখা হয়েছে। আয়াতটা ছিল এমন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, যখন বিবাহিত পুরুষ অথবা মহিলা অবয়ে যদি ব্যভিচার করে, ফারজুমুহুমা, অবৈজনকে রজম কর, কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে তাদেরকে পাথর মেরে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দাও, না কালাম মিনাল্লাহি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আইন। হযরত ওমর ইবনে আল খাত্তাব বলেন, মিম্বরে বসে বসে তিনি বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, ওয়া আনজালা আলাইহিল কিতাব, আর আল্লাহ তার উপর কিতাব নাযিল করেছেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর রজম করারও আয়াত নাযিল করেছেন, আমরা ওই রজম করার আয়াতটাকে মুখস্থ করে নিয়েছি, খুব ভালোভাবে অন্তরে বসিয়ে নিয়েছি, কারণ কোরআনে তার তিলাওয়াত নেই কিন্তু তার বিধান কি আছে, বাকি আছে, আমরা এটা খুব ভালোভাবে হেফাজত করছি, এই জন্য তোমাদের পরবর্তী পরে অনেক লোক আসবে এমন যারা কোরআন পড়ার পর যখন রজমের আয়াত পাবে না, তিলাওয়াত পাবে না, তখন তারা বলতে থাকবে, কই আমি তো কোরআন পড়েছি, কোরআনে তো এই জাতীয় কোনো ধরনের বিধান দেওয়া নেই, এই জাতীয় কথা যেন না বলতে পারে, এই জন্য আমরা এগুলোকে হেফাজত করেছি। তাহলে বোঝা যায় ব্যভিচারী ব্যক্তির শাস্তি দুই ধরনের, যদি বিবাহিত হয় এক ধরনের শাস্তি, আর অবিবাহিত হলে আরেক ধরনের শাস্তি। দেখেন সাহাবীদের ভেতরও এই বিধানগুলো কেমনভাবে বাস্তবায়ন করা হতো, কারণ ব্যভিচারী ব্যক্তিরা যাবে কোথায়? যদি কেউ তওবা না করে ব্যভিচার করার পর কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা মেরাজ নিয়ে আলোচনা করার সময় একটা হাদিস বলেছিলাম, বিশ্বনবী জাহান্নাম অবজারভেশন করতে গেলেন, জাহান্নাম দেখতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন কোনো একটি চুলার ভেতর
কতগুলো উলঙ্গ নারী এবং পুরুষদেরকে আগুন দ্বারা জ্বালানো হচ্ছে। বিশ্বনবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইল এই লোকগুলো কারা যাদেরকে উলঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতর আগুন দ্বারা শাস্তি দিচ্ছেন? হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো পৃথিবীর আপনার ওই সকল উম্মত যারা যে সকল নারী পুরুষ ব্যভিচারে ব্যস্ত হত, অবৈধভাবে পুরুষ আর নারী মেলামেশায় ব্যস্ত হত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আযাব দিচ্ছেন। এই জাহান্নামের ভয় সাহাবীদের ভিতর কেমন কাজ করতে দেখে আয়াত যখন নাজিল হলো, কিছু কিছু লোক ছিল সাহাবীদের মধ্য থেকে এমন যারা এই ভুলটা তারা করে ফেলেছিল। মুসলিম শরীফের হাদিস পড়ুন, এটা উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের 4324 নম্বর হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সাহাবীর নাম হচ্ছে মাআজাল আসলাম, একজন পুরুষ, উনি একবার শয়তানের ধোকায় পড়ে এই কাজ করে ফেললেন। একটু চিন্তা করে দেখে, অন্যায় তো অন্যায়, কেউ যখন অন্যায়টাকে অন্যায় বলে বুঝতে পারে তার থেকে নিজেকে বাঁচানোর জন্য, তওবা করার জন্য সাহাবীদের ভেতর কতটা আগ্রহ ছিল। শুধুমাত্র সাহাবীদের একটা কাজের দিকে তাকালে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। মায়াজাল আসলামী যুবক সাহাবী, ওনার শয়তানের ধোকায় পড়ে উনি এই পাপে ব্যস্ত হয়ে গেলেন। পাপ, কারণ ব্যভিচার বা এই কাজটা তো সারাদিন মানুষ থাকতে পারে না, অল্প সময়। উনি এটা কমপ্লিট করার পরই তার মাথায় চিন্তা ঢুকলো, আমি তো রাসূলের মুখ থেকে শুনেছি কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সোজা জাহান্নামে নিক্ষেপ করবে, আমি কি করব। বারবার বসে বসে চিন্তা করেন, চিন্তা করার পর সিদ্ধান্ত নিলেন, আমি বিবাহিত পুরুষ, তাতে কি হয়েছে, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় কিছুই না, কারণ আখিরাতের শাস্তি অনেক কঠিন হবে। আখিরাতের শাস্তি যেই শাস্তি পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। মায়াজাল আসলামী আবার চিন্তা করলেন, তাতে কি হয়েছে, আমি দুনিয়ার শাস্তিটা নিয়ে নেই, আখিরাতের শাস্তিটা যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো ধরনের পাপ করে আর তার যদি বিচার করা হয়, ফাহুয়া কাফফারাতুন লাহু, এটা ওই পাপের কাফফারা হয়ে যায়। মায়াজাল আসলামী দৌড়ে আসলেন বিশ্বনবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ যালামতু নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, ওয়া জানাইতু, আমি তো বিচার করেছি, ইন্নী উরিদু আন তুতাহিরনি, হে আল্লাহ নবী, আমি ইচ্ছে করেছি আপনি আমাকে ব্যভিচারের শাস্তি দিয়ে, আমাকে ব্যভিচারের পাপ থেকে আপনি আমাকে পবিত্র করুন। উনি জানেন ব্যভিচার বিবাহিত ব্যক্তি করলে কি আযাব, কি শাস্তি, তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেওয়া হবে। তারপরে উনি বলছেন, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। তাহলে বোঝা যায় সাহাবীদের অন্তর থেকে পাপের প্রতি যে ধারণা ছিল সেটাও তাদের অন্তর থেকে খুলে নেওয়া হয়েছিল আখিরাতের বিশ্বাস দিয়ে। যদি মানুষের ভেতর আখিরাতের বিশ্বাস থাকে, অটোমেটিক ওই মানুষগুলো পাপ থেকে বেঁচে থাকবে, আর যদি আখিরাতের বিশ্বাস থাকে, পাপ যদি করেও ফেলে তারপরও সে অটোমেটিক নিজে এসে ধরা দেবে, আমি পাপ করেছি আমাকে আটকাও। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। বিশ্বনবী তাকে বললেন, তুমি ব্যভিচার করো নাই, ফিরে যাও। উনি চলে গেলেন, পরের দিন আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি জানাইতু, আমি তো ব্যভিচার করেছি। আল্লাহ নবী বললেন, যাও তুমি চলে যাও, তুমি ব্যভিচার করো নাই। আবার তৃতীয় দিন আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী তাকে বললেন, তুমি পাগল, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। মায়াজাল আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা নষ্ট হয় না, আমার মস্তিষ্ক সম্পূর্ণ ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে আমার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আনুন, তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ মরার জন্য কোন লোক প্রস্তুতি নিতে পারে, ফাঁসিতে ঝুলার জন্য কোন লোক নিজেকে প্রস্তুত করতে পারে। বিশ্বনবী আবার বললেন, তুমি চলে যাও। চতুর্থ দিন আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নি জানাই তো আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে দুনিয়ার বুকে ব্যভিচারের আজাব দিয়ে আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করুন, জাহান্নামের আজাব থেকে আমি যেন মুক্তি পেতে পারি সে ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী তার সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কিরে তোমাদের মায়াজাল আসলামই তো মনে হয় পাগল হয়ে গিয়েছে, তার মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে। সম্প্রদায়ের লোকরা বললেন, মা না আলামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরিয়া। বিশ্ব নবী, আমাদের সম্প্রদায়ের ভিতর সবচেয়ে জ্ঞানী লোক যদি কাউকে বলা হয় এটা বলতে হবে মায়াজাল আসলামিকে, তার মস্তিষ্কের কোনো সমস্যা হয় নাই, বরং সে যা বলছে তা হয়তো সত্যই বলছে, তার মস্তিষ্ক ঠিক আছে। এবার আল্লাহ নবী বললেন, মায়েস তোমার শাস্তি হলো তোমাকে রজম করতে হবে। মায়াজাল আসলামি বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, রজমের জন্য আমি প্রস্তুত। চতুর্পাঠ দিয়ে সাহাবীদেরকে ঘোষণা দেওয়া হলো, একত্রিত হলো মদিনার মাটিতে, কোমর পর্যন্ত মাটির নিচে গড়া হলো, কোমর পর্যন্ত মাটির নিচে গড়ার পর চতুর্পাঠ দিয়ে পাথর নেওয়া হলো। এক এক করে যখন পাথর নিক্ষেপ করেন, মায়াজাল আসলামি এদিক সেদিক করতে থাকে, এক এক করে পাথরগুলো যখন নিক্ষিপ্ত হয় মাথার উপর আঘাত হয়, শরীরের উপর আঘাত হয়, রক্ত ফিনকি দিয়ে যখন বের হয়, কোন একজন সাহাবি রক্তটা লাগার পর বললেন, এটা ময়লাযুক্ত রক্ত, মন্দ রক্ত। আল্লাহ নবী সাহাবিকে ডাক দিয়ে বললেন, সাহাবিরে শুনো, আমার মায়ের যে তওবা করেছে শুনে রাখো, সে এমন ভাবে তওবা করেছে, তার তওবাটাকে যদি গোটা পৃথিবীর মানুষের উপর কোন এক রাত রয়েছে, মদিনার সমস্ত পাপীর উপর যদি তার তওবা ভাগ করে দেওয়া হতো, প্রত্যেকটা মানুষ আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেত। রজম করে মায়াজাল আসলামীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হল। কিছুদিন যেতে না যেতে আরেক মহিলা আসলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি জানাইতু, আমি তুমি বিচার করেছি, ফাতাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, তুমি ব্যভিচার করো নাই? মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি ব্যভিচার করেছি, একবার দুইবার তিনবার চারবার সে সাক্ষ্য দিল। সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ নবী বললেন, তোমাকে এখন রজম করা হবে না, তোমার পেটে বাচ্চা রয়েছে, বাচ্চা প্রসব করার পর তুমি আসবে, তারপর তোমার উপর ইসলামের বিধান জারি করা হবে। চিন্তা করা যায়, কোনো গোয়েন্দা তার পিছনে লাগানো হলো না, কোনো র্যাব পুলিশ লাগানো হলো না, সেনাবাহিনী লাগানো হলো না, মহিলাটা চলে গেলেন, 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখার পর, বাচ্চাটা প্রসব করার পর কাঁচা বাচ্চাটাকে কুলে নিয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করেছি, আপনি বলেছিলেন বাচ্চা প্রসব হলে যেন আমি আপনার কাছে আসি, এই তো বাচ্চা প্রসব হয়েছে, আমি আসলাম, আমার উপর ইসলামের বিধানটা বাস্তবায়ন করুন। আল্লাহ নবী বললেন, তোমার উপর বিধান বাস্তবায়ন করা হলে তুমি মারা যাবে, এই বাচ্চাকে লালন পালন করবে কে, দুধ খাওয়াবে কে, যাও দুধ খাওয়া, দুধ যখন ছেড়ে দেবে তখন আসবে। তখনও আল্লাহ নবী কোনো গোয়েন্দা তার পেছনে লাগান নাই, কোনো ইন্সপেক্টর লাগান নাই, কোনো র্যাব পুলিশ লাগান নাই, চলে গেল। বাচ্চা যখন দুধ খায়, দুধ খাওয়া ছাড়ল, 2 বছর অথবা 24 মাস পর যখন দুধ খাওয়া যখন বন্ধ করল, মহিলাটার হাতে ভাত বাই জাতীয় রুটি তার মুখে দিয়ে খাওয়াতে খাওয়াতে আল্লাহ নবীর দরবারে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন এই বাচ্চা এখন খাবার খায়, সুতরাং আমার উপর ইসলামের বিধান কায়েম করুন। আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন, সাহাবিরা তার জন্য কোমর পর্যন্ত গর্ত খুঁড়লেন এবং চতুর্পাশ দিয়ে দাঁড়ালেন, চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে ওই মহিলার উপর রজম করে দুনিয়ার মুখ থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। একজন সাহাবি শুধুমাত্র ধারণা করেছে সে পাপ করেছে, সে পাপটা যে করেছে তার চিন্তায় এসেছে, তাকে এই অপরাধ স্বীকারোক্তি দেওয়ার জন্য প্রেশার করা হয় নাই, তাকে অপরাধ স্বীকারোক্তির জন্য কোনো গোয়েন্দা লাগানো হয় নাই, অপরাধ স্বীকারোক্তির জন্য কোনো ধরনের কিছু করতে হয় নাই, অটোমেটিক আল্লাহ নবীর সামনে এসে অপরাধের স্বীকারোক্তি দিলেন। কেন? তার অন্তরে জাহান্নামের ভয় ছিল দুনিয়ার আযাবের চাইতে বেশি, যার কারণে সে স্বীকারোক্তি দিয়েছে। এই জন্য ইসলামের মূল থিম হলো
মানুষকে আখিরাতমুখী করা, মানুষের অন্তরের কানেকশন আল্লাহর সাথে করা। আল্লাহর ভয় যখন মানুষের ভেতর বেশি থাকবে, অটোমেটিক মানুষ অন্যায়গুলো থেকে বেঁচে থাকবে। আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠি না হচ্ছে, মন গড়া চলাফেরা দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের সমাজের যুবকরা নষ্ট হচ্ছে, দিন দিন অন্যায় বেড়েই চলছে। এই জন্য উচিত আমাদের সমাজে ইসলামিক আইনগুলোকে বাস্তবায়ন করা, ইসলামিক আইনগুলোকে প্রতিষ্ঠা করা, তাহলে সুবিধা হতো আমাদের সমাজে আগের মতো শান্তিগুলো ফিরে আসে। এই জন্য স্পষ্ট করা হলো যে ব্যভিচারের বিধান, যদি বিবাহিত পুরুষ হয় আর বিবাহিত নারী হয় তার বিধান হলো রজম করা, আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত করে বেত্রাঘাত করা। তবে অন্য কেউ যদি সাক্ষ্য দেয়, সাক্ষ্য লাগবে কয়জন? চারজন সাক্ষ্য লাগবে, নিজ চোখে দেখতে হবে পরিষ্কারভাবে, কোনো ধরনের অস্পষ্টতা থাকা যাবে। আর যদি সাক্ষী দেওয়ার পর প্রমাণ না করতে পারে, তাহলে যে দাবি করেছিল তার পিঠে কয়টা বেত্রাঘাত লাগবে? 80টা বেত্রাঘাত লাগবে। চিন্তা করেন, ইসলামের বিধানগুলো নিয়ে একবার চিন্তা করেন, তাহলে গোটা পৃথিবীর অন্য অন্য মানব রচিত লগুলো আপনার সামনে একেবারে একদম নিকৃষ্ট মনে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার অশ্লীলতা এটা মারাত্মক ধরনের পাপ, এগুলো থেকে আমাদের খুব ভালোভাবে বেঁচে থাকতে হবে, বিশেষ করে যুবক ভাইদের জন্য। আজকে আমাদের সামনে ইন্টারনেট একদম হাতের মুঠোই, কেউ চাইলে পর্নোগ্রাফি দেখতে পাচ্ছে, কেউ চাইলে নাচ গান বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছে, এটা গোপন পাপ। আপনার বাবা জানে না আপনি কি করছেন, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আপনি এই অন্যায় পথে না গিয়ে বরং এভাবে যদি মোবাইলে দেখেন, একদিন আপনি বাস্তবে এই কাজটাকে রূপান্তরিত করবেন। বরং এখন থেকে আল্লাহকে ভয় করেন, মোবাইলটা যদি চালান তাহলে ভালো কাজগুলো করেন, আপনি তাফসির দেখেন, তারপর কোরআন পড়েন, হাদিসগুলো পড়েন, নিজের জীবনটাকে পরিবর্তন করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল ধরনের অশ্লীলতা এবং যেগুলো মানুষদেরকে ব্যভিচারের কাছাকাছি নিয়ে যায়, এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।